আসসালামু আলাইকুম আমরা এখন দেখব SIBL সোশ্যাল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রভিশনাল অফিসার পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার প্রচেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে 17 নম্বর অঙ্ক দিয়ে 17 নম্বর অঙ্ক ছিল এটা একটা সরল অঙ্ক ছিল √2 - 1 / √2 + 1 √2 + 1 /√2 - 1 whole /√3 - 1 /√3 + 1 +√3 + 1 /√3 - 1 এই হচ্ছে সরলটা equal to যদি আমরা এটা লসাগু করি তাহলে পাবো হচ্ছে √2 + 1 √2 - 1 অর্থাৎ a square - b square করতে পারবো আমরা a + b into a - b হিসাব করে এটা আসবে হচ্ছে √2 - 1 whole square +√2 + 1 whole square by এটা করলে পাওয়া যাবে হচ্ছে √3 whole square - 1 whole square এটা পাওয়া যাবে হচ্ছে √3 - 1 whole square +√3 + 1 whole square equal to নিচে আসবে হচ্ছে 2 - 1 উপরে আসবে হচ্ছে a + b whole square + a - b whole square equal to আমরা লিখতে পারবো হচ্ছে 2 a square plus b square भाग एक ही भाव बेटा लिखते बार बहुत से 3 - 1 इटा के लिखते बार बहुत से 2 √3 whole square + 1 square equal to इटा नीचे आज बहुत से 1 इकने आज बहुत से 2 × 2 + 1 equal to आज बहुत से 3 और इटा आज बहुत से नीचे 2 ऊपर 2 इटा आज बहुत से 3 + 1 equal to আমরা পাবো হচ্ছে 2 × 3 / 2 কাটা এটা আসবে হচ্ছে 4 equal to পাওয়া যাবে হচ্ছে 6/4 equal to আসবে হচ্ছে 3/2 অর্থাৎ 3/2 হবে হচ্ছে নির্ণয় সরল মান এটি হবে প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 18 নাম্বার 18 এ বলা আছে 2^12 + 2^12 + 2^12 + 2^12 equal to what তো এখানে 4টা 2^12 তাহলে 4 * 2^12 লেখা যায় 4 কে লেখা যায় হচ্ছে 2 স্কয়ার * 2^12 equal to লেখা যায় 2^2 + 12 equal to লেখা যাবে 2^14 অর্থাৎ 2^14 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 19 নাম্বার 19 এ বলা আছে বিলকিস ইনভেস্ট টাকা 2400 in the XYZ bank at 5% how much additional money must She invests at 8% so that the total annual income will be equal to 6% of her entire investment. অর্থাৎ বলা আছে 2400 টাকা সে 5% ইন্টারেস্ট রেটে রাখে এবং 8% ইন্টারেস্ট রেটে কত টাকা সে জমা করলে তার ওভারঅল 6% ইন্টারেস্ট রেটে প্রফিটটা আসবে তো আমরা দেখি 2400 টাকা সে যদি 5% এ রাখে তাহলে সেখান থেকে পাবে হচ্ছে 2400 * 5/100 প্লাস ধরুন এই x টাকা রাখে হচ্ছে 8% ইন্টারেস্টে 8/100 ইকুয়াল টু ওভারঅল আমাদের থাকে হচ্ছে 2400 প্লাস x এই টোটাল টাকাটা হবে এটার পেতে হবে তার 6% হারে তো এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 12000 প্লাস 8x এটা করলে পাবেন হচ্ছে 14400 + 6x বা ক্যালকুলেশন করলে x = পাওয়া যাবে হচ্ছে 1200 অর্থাৎ 1200 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তাহলে 8% হারে 1200 টাকা ইনভেস্ট করতে হবে এটি হবে এই প্রশ্নের উত্র তারপর প্রশ্ন নাম্বার 20 নাম্বার 20 তে বলা আছে অনিতা had to do a multiplication instead of taking 35 as one of the multiplier she takes 53 as a result the product went up by 540 what is the new product অর্থাৎ দুইটা সংখ্যা গুণ করতে বলা হয়েছিল তার একটা সংখ্যা ধরে নেব x একটা সংখ্যা ছিল হচ্ছে 35 কিন্তু সে ধরেছিল হচ্ছে 53 তাহলে তাদের পার্থক্য হয়ে গেছে হচ্ছে 540 সেক্ষেত্রে আমরা বলতে পারবো আর একটা সংখ্যা যদি x হয় তাহলে 53x হওয়ার কথা ছিল সে করেছে হচ্ছে 35x এটা যে ডিফারেন্সটা এটা হচ্ছে আমাদের 540 বা এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 18x equal to 540 বা x equal to পাওয়া যাবে হচ্ছে 30 এখন আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে নিউ প্রোডাক্ট কত নিউ প্রোডাক্ট হচ্ছে আমাদের 53 * 30 equal to আসবে হচ্ছে 1590 1590 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 21 নাম্বার 21 এ বলা আছে Rina and Shila entered into a partnership with their capital in the ratio of 5:6 at the end of 8 month Rina withdraws her capital if they received the profit in the ratio of 5:9 find how long Shila's capital was used. অর্থাৎ এখানে রিনা এবং শিলার ইনভেস্টমেন্ট হচ্ছে 5:6 অনুপাতে এবং রিনার ইনভেস্টমেন্ট ছিল 8 মাস যাবত, তাহলে শিলার ইনভেস্টমেন্ট কত মাস করতে হবে, যেখানে তাদের প্রফিটের রেশিওটা হবে হচ্ছে 5:9। তো প্রফিটের রেশিও ইনভেস্টমেন্টের রেশিওর সমান হয়, সেই ক্ষেত্রে একজনের হবে হচ্ছে 5x, একজনের হবে হচ্ছে 6x। তো 5x রিনা ইনভেস্ট করেছে হচ্ছে 8 মাসের জন্য, আর ধরে নেই শিলা ইনভেস্ট করেছে 6x n মাসের জন্য। এখন তাদের প্রফিটের রেশিওটা হচ্ছে 5/9। এটা ক্যালকুলেশন করে n এর মান পাওয়া যাবে হচ্ছে 12, অর্থাৎ 12 মাস ইনভেস্ট করেছিল হচ্ছে শিলা। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 22। নাম্বার 22 তে বলা আছে a class starts at 10 AM and lasts till 1:30 PM. 4 periods are held during the interval. After every period 10 minutes are given free to the students. What is the exact duration of each class? তো এখানে আমরা দেখে নেই, প্রথমে হচ্ছে 10 AM থেকে 1:30 PM পর্যন্ত যখন ক্লাস হয়, এখানে টাইম ডিউরেশনটা হচ্ছে 3 ঘন্টা 30 মিনিট। আর 4টা ক্লাস হবে, 4টা ক্লাসের ক্ষেত্রে ডিউরেশন হবে হচ্ছে 3টা, প্রতিটা ডিউরেশন হচ্ছে 10 মিনিট করে, 3 × 10 = 30। লাস্ট ক্লাসে কোনো ডিউরেশন হয় না, কারণ তখন ছুটি হয়ে যাবে, সেই ক্ষেত্রে সেটা ধরতে হয় না। সেই জন্য আমরা 3টা ডিউরেশন ধরবো, এখানে 30 মিনিট। তাহলে 3 ঘন্টা থেকে আমরা 30 মিনিট বাদ দিব, থাকবে হচ্ছে 3 ঘন্টা। এই 3 ঘন্টায় ক্লাস হবে হচ্ছে 4টা, তাহলে প্রতি পিরিয়ড হবে হচ্ছে 45 মিনিটের। এই 45 মিনিট হবে হচ্ছে পিরিয়ডের ডিউরেশন। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 23। নাম্বার 23 তে বলা আছে a shopper spends টাকা 1000 to purchase CDs at টাকা 20 each. The next day discs are go on sale at টাকা 16 each and the shopper spends টাকা 2400 to purchase more CDs. What was the average price per discs purchased? অর্থাৎ এখানে বলা আছে 1000 টাকা ডিস্ক কিনেছিল, 20 টাকা পার পিস, এবং পরবর্তী দিন দেখা গেল মূল্য ছাড় বা সেল দেওয়া হয়েছিল, সেই ক্ষেত্রে সে 2400 টাকা দিয়ে ডিস্ক কিনেছে 16 টাকা পার পিস হিসেবে। এখন জিজ্ঞাসা করা হয়েছে অ্যাভারেজ প্রাইস কত পড়েছে। তো প্রথমে সে ডিস্ক কিনেছে হচ্ছে 1000, পড়েছে হচ্ছে তার 20 টাকা করে, তাহলে সে কিনেছে হচ্ছে 50 পিস। তৃতীয়ত সে কিনেছে হচ্ছে 2400 টাকা দিয়ে 16 টাকা করে ডিস্ক, পড়েছে হচ্ছে 150টা সে পেয়েছে। তাহলে টোটাল ডিস্ক হচ্ছে এই 50 + 150 = 200 ডিস্ক। 200 ডিস্কে তার মোট খরচ হয়েছে 3400 টাকা, তাহলে প্রতিটা বের করতে গেলে আমরা পাবো হচ্ছে 17 টাকা, অর্থাৎ 17 টাকা করে তার বলেছিল প্রতি ডিস্ক অ্যাভারেজে। এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 24। নাম্বার 24 এ বলা আছে সেলসম্যান রিসিভস ডেইলি ওয়েজ অফ টাকা 250 অ্যান্ড আর্নস কমিশন অফ 15% অন অল সেলস হি মেক্স. How much taka worth of sale does he need to make in order to bring his total daily income of taka 1000? অর্থাৎ বলা আছে সে 250 টাকা বেতন পায় এবং সেলসের উপরে 15% কমিশন পায়। এখন যদি সে 1000 টাকা বেতন নিতে চায় বা ইনকাম করতে চায়, তাহলে কত টাকা সেল করতে হবে? তো যেহেতু তার 250 টাকা ফিক্স স্যালারি, সেই ক্ষেত্রে এটা আমরা বাদ দিব, এই 750 টাকা থাকে, এইটা হচ্ছে তার কমিশন। তো কমিশন হচ্ছে 15% সেল করলে সে কমিশন পায়, অর্থাৎ সেল করলে 15% কমিশন পায়। সেই ক্ষেত্রে এই 15%-এর সমান কত সেটা আমরা দেখব। এই 15%-এর সমান দেখতে গেলে এইটা ক্যালকুলেশন করতে হবে, ইকুয়াল টু আসবে হচ্ছে 5000 টাকা। এই 5000 টাকা যদি সেল করে, সেটা 15% কমিশনে সে পাবে হচ্ছে 750 টাকা। সেই ক্ষেত্রে তার সেল হতে হবে হচ্ছে 5000 টাকা। এটি হবে 8% উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 25। নাম্বার 25 এ বলা আছে ইন এ ক্লাব 60% মেম্বার আর মেল অ্যান্ড 70% মেম্বার আর গ্র্যাজুয়েট, অলসো 50% অফ দ্য গ্র্যাজুয়েট মেম্বার্স আর মেল. হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ক্লাব মেম্বার আর ফিমেল অ্যান্ড নন গ্র্যাজুয়েট? ফিমেল হতে হবে এবং নন গ্র্যাজুয়েট হতে হবে এমন। তো আমরা যদি এটা বক্স করে নেই, মেল এবং ফিমেল, এটা গ্র্যাজুয়েট, এটা নন গ্র্যাজুয়েট। আমাদের প্রশ্নে বলা আছে 60% মেম্বার্স আর মেল, তাহলে 60% হচ্ছে মেল, বাকি 40% হবে হচ্ছে আমাদের ফিমেল। আর বলা হচ্ছে 70% মেম্বার্স আর গ্র্যাজুয়েট। 70% মেম্বার যদি গ্র্যাজুয়েট হয়, তাহলে ইন টোটাল হবে হচ্ছে 70। এখন আমাদের বলা হচ্ছে অলসো 50% অফ গ্র্যাজুয়েট মেম্বার আর মেল, গ্র্যাজুয়েট মেম্বারের 50% হচ্ছে মেল, তাহলে 70-র 50% হবে হচ্ছে আমাদের 35 হচ্ছে মেল। তাহলে এখানে যদি বক্সগুলো ফিল আপ করি, আসবে হচ্ছে 25 আর এটা আসবে হচ্ছে 30। এদিক দিয়েও 100 হবে, এই সাইড দিয়েও 100 হতে হবে। আমাদের জিজ্ঞাসা করা হয়েছে ফিমেল এবং নন গ্র্যাজুয়েট, অর্থাৎ এই ব্লকে কতজন বলেছে। এই ব্লকে 30 থেকে 25 বিয়োগ করলে আসবে হচ্ছে 5 অর্থাৎ 5% হবে হচ্ছে ফিমেল এন্ড নন গ্রাজুয়েট 5% হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 26 নাম্বার 26 এ বলা আছে পূজা ইজ টুয়াইস অ্যাজ এফিশিয়েন্ট অ্যাজ আরতি and takes 90 days less than আরতি to complete the job find the time in which they can finish the job together অর্থাৎ পূজা আরতিতে বলা হচ্ছে দ্বিগুণ এফিশিয়েন্ট অর্থাৎ দক্ষ আরতি এবং পূজার হিসাব যদি আমরা করি তাহলে পূজা আরতির চেয়ে 90 দিন সময় কম নেই তাহলে পূজা যদি 90 দিন সময়ে করতে পারে আরতি করতে পারবে হচ্ছে 180 দিনে তাহলে তারা যদি একত্রে করে তাহলে 1/180 1/90 equal to পাওয়া যাবে হচ্ছে 180 এটা আসবে হচ্ছে 1 + 2 equal to 3/180 equal to আসবে হচ্ছে 1/60 অর্থাৎ 1/60 পার্ট কাজ করতে পারে হচ্ছে একদিনে তাহলে সম্পূর্ণ কাজ করতে পারবে হচ্ছে 60 ডেজ 60 ডেজ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 27 নাম্বার 27 এ বলা আছে মামুন bought 50 shares at টাকা 60 and 2 months later he purchased 25 shares at টাকা 56 at what price should he purchase 25 additional share in order to have an average price of taka 58 per share অর্থাৎ সে 50 টা শেয়ার কিনেছিল 60 টাকা করে 2 মাস পরে সে 25 টা শেয়ার কিনে 56 টাকা করে এখন সে যদি ওভারঅল 58 টাকা করে বিক্রি করতে চায় আর 25 টা শেয়ার কত দামে তাকে কিনতে হবে তো টোটাল শেয়ারের দামটা আমরা বের করি 50 × 60 প্লাস 25 টা শেয়ার 56 টাকা করে প্লাস ধরেন এই এক সংখ্যক শেয়ার কিনতে হবে Sorry, x টাকা করে শেয়ার কিনতে হবে 25 টা শেয়ার ইকুয়াল টু 58 টাকা করে ওভারঅল দাম হতে হবে সেই ক্ষেত্রে 58 × 50 + 25 + 25 বা ক্যালকুলেশন করলে 25x ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে 1400 বা x ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে 56 অর্থাৎ 56 টাকা করে বাকি 25 টা শেয়ার কিনতে হবে 56 টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর Verse number 28. Number 28 bola ache the total income of Habib in 2017, 2018 and 2019 was taka 36,400. His income increases by 20% each year. What was his income in 2019? তো আমরা ধরে নেই তার ইনকাম ছিল হচ্ছে 100 টাকা দ্বিতীয় বছর যেহেতু 20% বাড়ে তাহলে আসবে হচ্ছে 120 টাকা তৃতীয় বছর যেহেতু আরো 20% বাড়ে তাহলে আসবে হচ্ছে 144 টাকা তো এখন এটা হচ্ছে তার 3 বছরের হিসাব আমরা ধরতে পারি এটা 2017 এর এটা ধরতে পারি 2018 এর এটা ধরতে পারি 2019 এর এখন জিজ্ঞাসা করা হচ্ছে 2019 সালে কত তো সবগুলো যদি আমরা রেশিও হিসেবে করি তাহলে সবগুলো যোগ করলে আমরা পাবো হচ্ছে 364 আর আমার লাগবে হচ্ছে 144 কম্পেয়ার করতে হবে কার সাথে সে পায় হচ্ছে 36400 টাকা ইন টোটাল ক্যালকুলেশন করলে কাটাকাটি করলে এটা থাকবে হচ্ছে 100 আসবে হচ্ছে 14400 টাকা অর্থাৎ 2019 সালের টাকা হবে হচ্ছে 14400 এটি হবে প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 29 নাম্বার 29 এ বলা আছে পারসনস প্রেজেন্ট এজ ইজ 2/5 অফ দ্য এজ অফ হিজ মাদার আফটার 8 ইয়ার্স হি উইল বি 1/2 অফ দ্য এজ অফ হিজ মাদার হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ মাদার আমরা ধরে নেই মায়ের বয়স এবং পারসনের বয়স যেহেতু 2/5 সেহেতু পারসনের বয়স হবে হচ্ছে 2x মায়ের বয়স হবে হচ্ছে 5x আর বলা হচ্ছে 8 বছর পর 5x + 8 আর 8 বছর পর পার্সনের বয়স হবে হচ্ছে 2x + 8 এটা হবে এটা দ্বিগুণ অথবা তার বয়স হবে হচ্ছে হাফ তাহলে আসবে হচ্ছে 5x + 8 = 4x + 16 বা x = আসবে হচ্ছে 8 আমাদের থেকে জিজ্ঞাসা করা হয়েছে হোয়াট ইজ দ্য এজ অফ দ্য মাদার মাদারের এজ হবে হচ্ছে 5x 5x মানে 5 × 8 = আসবে হচ্ছে 40 অর্থাৎ মাদারের এজ হবে হচ্ছে 40 ইয়ার্স এটি হবে প্রশ্নের উত্তর Question number 30. Number 30 te bola ache the measurement of a rectangle is 16 by 12 feet. What is the area of the smallest circle that can cover the rectangle entirely so that no part of the rectangle is outside the circle? Orthat ekta brittir bhitor ekta rectangle thakbe. Rectangle er bahur dorgo hobe hocche 16 ar eta hobe hocche 12. To jigyasha kora hoyeche ei brittir khetrofol koto. তো এটা যদি 16 হয় এটা যদি 12 হয় তাহলে কর্ণ বের করব আমরা কর্ণ পাওয়া যাবে হচ্ছে এটা 16 এটা 12 হলে এটা 20 হবে যদি আপনি পিথাগোরাস দিয়ে করতে চান তাহলে √16² + 12² এটা করতে হবে এটা করলে আপনি পাবেন হচ্ছে 20 তো 20 হচ্ছে এই বাহুটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ এবং বৃত্তের হচ্ছে ব্যাস। তাহলে বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। বৃত্তের ব্যাসার্ধ আসবে হচ্ছে 20/2 = 10 আর বৃত্তের ক্ষেত্রফল হবে হচ্ছে পাই tan স্কয়ার ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে 100 পাই অর্থাৎ 100 পাই স্কয়ার ফিট হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর অর্থাৎ 100 পাই স্কয়ার ফিট হবে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। তারপর প্রশ্ন নাম্বার 31 নাম্বার 31 এ বলা আছে the perimeter of a square is equal to the perimeter of a rectangle whose length and width are 6 meter and 4 meter respectively the side of the square is অর্থাৎ এই একটা আয়তক্ষেত্র আছে যেটার দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে হচ্ছে 6 এবং 4 মিটার। এটা দ্বারা যদি একটা বর্গক্ষেত্র আঁকেন তাহলে তার বাহুর দৈর্ঘ্য কত হবে? তো এটার পেরিমিটার হচ্ছে যদি বের করি 2 + 6 = আসবে হচ্ছে 20। যেহেতু বর্গক্ষেত্রের 4 বাহু সমান তাহলে এটাকে 4 দ্বারা ভাগ করতে হবে ইকুয়াল টু আসবে হচ্ছে 5। এই 5 হবে হচ্ছে বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য 5 হবে এই প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার 32 নাম্বার 32 তে বলা আছে in the figure DE is parallel to BC if the area of triangle ADE is half that of the DECV what is the ratio of AE to AC অর্থাৎ আমাদের বলা হচ্ছে এই একটা ত্রিভুজ দেওয়া আছে এখানে একটা ভাগ করা আছে এ বি সি ডি ই। তো এটার ক্ষেত্রফল বলা হচ্ছে এটা দ্বিগুণ অর্থাৎ এটা যদি 1 হয় এটা হবে হচ্ছে 2 সব মিলিয়ে হয় হচ্ছে 3। এখন আমাদের বলা হচ্ছে এই AE = AC = কত এই রেশিওটা বের করতে বলা হচ্ছে AE = AC। তো যেহেতু এটা করতে পারি এটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি করি AED = ABC = পাওয়া যাবে হচ্ছে ABC এর ক্ষেত্রফল হবে হচ্ছে 3 এটার ক্ষেত্রফল হবে হচ্ছে 1। আর এই ক্ষেত্রে আমরা জানি যে বাহুর যদি হিসাব করেন এটা যদি লম্বটা নেন তাহলে এই বাহু হিসাবে সমানুপাতিক হয় হচ্ছে বাহুর রুটের সমানুপাতিক হয়। সেই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে √1 √3 = আসবে হচ্ছে 1 √3 অর্থাৎ 1 √3 হবে হচ্ছে AE বাহু এবং AC বাহুর অনুপাত। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব ডেসক্রিপশনে তার সমাধান বা কারেকশন দেওয়ার জন্য। ধন্যবাদ।